লাস্ট লুকিং কাজের শেষে এটা আপনার ব্যাটারি ইন্ডিকেটার কতটুকু চার্জ আছে না আছে বোঝার জন্য এটা পাওয়ার সুইচ এটা চাপ দিলে পারি দেখতে পাচ্ছেন সিগন্যাল এখানে দেখাইছে কত পার্সেন্ট চার্জ আছে তিন দাগ আছে চারটা থাকলে ফুল এখানে করা হয়েছে চার্জিং সামনে ইউএসবি পিন আউট পিভিসি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটা প্লাস্টিক পিভিসি বোর্ড দেখতে পাচ্ছেন আওয়াজ কিরকম অবশ্যই ভিডিওটা দেখলে এরকম একটা পাওয়ার ব্যাংক খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন আপনারা পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম সিদ্দিক ফ্রম সিদ্দিক টেক আজকের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে অল্প খরচে একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারেন তো এই জন্য আমরা একটা কেস নিয়ে নিছি আর একটা পুরানো ব্যাটারি নিয়ে নিছি স্মার্টফোনের অবশ্যই এই সেলটা ভালো আছে এই জন্য এটা নিছি এবং আমরা নিয়ে নিছি একটা সার্কিট পাওয়ার ব্যাংক সার্কিট এবং আমরা কিছু এখানে হোল্ড করে নিছি এবং সার্কিটটা সেটিং করার জন্য কিছু জায়গা আমরা এখানে সেট আপ করে কিছু গর্ত করে নিছি তো এগুলো দেখানো হয়নি কারণ হচ্ছে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল সো আমরা নির্দিষ্ট কাজে চলে যাবো আর নেক্সটে আমি কীভাবে একটা ক্যাচিং তৈরি করা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো বোর্ড দিয়ে তো আর দেরি না করে চলুন আমরা এটা সেটিংয়ে চলে যাই তার আগে আমরা অবশ্যই একটা প্লাস মাইনাস একটা কেবল নিব তার আগে আমরা একটু ঝালাই করে নিব আমরা প্লাস মাইনাস একটু ওয়্যার নিব তো আমরা এখান থেকে একটু ওয়্যার কেটে নিব অল্প একটু লাগবে আমাদের আমাদের এতটুকু হলে হয়ে যাবে বন্ধুরা আমরা এই তারটা এখন এখান থেকে বের করে নেব তো আমরা এখন এটা ব্যাটারির সাথে কানেক্ট করে দেব অবশ্যই আগে জানতে হবে ব্যাটারি প্লাস মাইনাস কোনটা আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দেবো অবশ্যই আমরা এই জন্য মাল্টিমিটার দিয়ে 100% টেস্ট করার পরেই আমরা কানেকশনটা দিব তো আমাদের এটা হচ্ছে প্লাস আর পরেরটা মাইনাস তো আমরা প্লাসে প্লাস দিব এবং মাইনাসে মাইনাস দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ঝালাইটা এটা শেষ আমরা যদি এখানে বাটনে প্রেস করি
তাহলে এখানে দেখতে পারবো এখানে 3% চার্জ আছে, এখানে 3% চার্জ আছে। তো আমাদের পাওয়ার ব্যাংকটি কমপ্লিট, তার আগে আমাদের একটা কেসিং এটা সেট আপ করতে হবে, সেই জন্য আমরা নিয়ে নিছি এই কেসিংটা। তার আগে আমরা এই ব্যাটারির যে সিকিউর পয়েন্ট আছে সেটাকে আমরা টেপ মেরে দেব। এটাকে টেপ মেরে কমপ্লিট করে দেব, জানি কোনো শর্ট সার্কিট না হয়। দেন এটা আমরা ব্যাটারিটা এখানে মাউন্ট করব কেসিং এর ভিতরে। ব্যাটারি মাউন্ট করতে গেলে ব্যাটারি আমরা অবশ্যই আগে গ্লু দিয়ে লাগাই নিব। আমরা ব্যাটারিটা গ্লু দিয়ে লাগাই নিচ্ছি। ব্যাটারিটা গ্লু দিয়ে লাগাই নিলাম। তারপর আমরা পাওয়ার ব্যাংকটা ব্যাংক সার্কিটটা আমরা এখানে মাউন্ট করব। মাউন্ট করার পরে আমরা এখানেও গ্লু দিয়ে দিব। সার্কিটটা মাউন্ট করা শেষ, আমরা এখানেও গ্লু দিয়ে দিলাম। দেন আমাদের এটা সেট আপের পরে আমরা একটা এক্সট্রা একটা সেলফ লাগাই দেবো এখানে, জানি আমাদের এই ইউএসবিটা জানি পিসের দিকে না আসে মুভ করে, সো সেই জন্য আমরা এই একটা বোর্ডের এক্সট্রা একটা টুকরা আমরা লাগাই দেবো, জানি এখানে প্রেশার পড়লে বা চাপ লাগলেও জানি এটা বের হয়ে না আসে, সো এটা সেই জন্য দেবো আমরা। এই জন্য এটাতে আমরা সুপার গ্লু ব্যবহার করব। আমাদের এই শিল্ডটা লাগানো হয়ে গেছে, তো আমরা ইচ্ছা করলে এখন এখানে একটু গ্লু দিয়ে দিতে পারি, এই বোর্ডের সাথে কানেক্ট করার জন্য। আমাদের এই বোর্ডটাও পারফেক্টভাবে লেগে গেছে। আমরা যদি এখন এখানে চার্জার কানেক্ট করে দেখতে চাই যে আমাদের পাওয়ার ব্যাংকটি আসলে কাজ করতেছে কি না, দেখতে পাচ্ছেন
এখানে চার্জিং দেখাচ্ছে, এখানে ব্লিঙ্ক করতেছে, তার মানে এক বাতি কম আছে, 3% আছে আর 4% নাই টোটাল, এই জন্য একটা ব্লিঙ্ক করতেছে, 3 পর্যন্ত না থাকলে 3টা ব্লিঙ্ক করতো। সো এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা দেখবো এখানে যে আমরা পাওয়ার ব্যাঙ্ক যেটা তৈরি করছি এখনও বাকি আছে, তো আমরা উপরের যে শিল্ডটা ওইটা এখন লাগাই দেবো, তারপরে সামনের ডেকোরেট করাটা এখনও বাকি আছে, সো ওইটাও করতে হবে। তো আমরা আগে পুরোটা আগে কমপ্লিট করে নিব। আমরা এখানে গ্লু ব্যবহার করতেছি, সুপার গ্লু। আমরা পুরোটা সুন্দরভাবে গ্লু লাগাই দিব। তো আমাদের গ্লু লাগানো হয়ে গেছে কমপ্লিট। আমরা সামনের যে ডেকোরেশনটা এটা এখন ফিক্সড করবো, এখানে একটা টুকরা আর এখানে একটা টুকরা দিয়ে, দেন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে একটা টুকরা রেখে দিয়েছি, তো আমরা এখানে এটা সেট আপ দিয়ে দেব। তার আগে আমরা একটু কাটিং করে পিসটা একটু সাইজ করে নেব। তারপর আমরা এখানে আবার সুপার গ্লু ব্যবহার করব। দেন আমাদের কাছে এক্সট্রা আরও টুকরা আছে, এই টুকরাগুলো আমরা ইউজ করবো আরও বাকি যেই অংশগুলো আছে এই অংশগুলোতে। সো আমরা এখানে একটা টুকরো ইউজ করব, এই জায়গাটা জানি সুন্দর দেখায়, সেই জন্য আমরা ছোট্ট একটা টুকরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা আগে মাপ দিয়ে কেটে নেব বন্ধুরা। আমরা এই পরিমাণে একটা টুকরো নিয়ে নিচ্ছি। আমরা এই টুকরোটা এখানে কাজে লাগাবো। তার আগে আমরা এখানে যে গ্লুগুলো ব্যবহার করছি ওটা কেটে নিব, না হলে এখানে সেট আপ হবে না বন্ধুরা। আমরা এখানে এটা সেট আপ করে দিচ্ছি, এভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট আপ হয়ে যাচ্ছে। আমরা ভিতরে গ্লুটা একটু গলায় নিই আয়রন দিয়ে, তাহলে এই গ্লু দিয়েও একটু লেগে যাবে।
देखते ग्लूटा गलिए नहीं दें लगा दिल मजखने जो एक गैप आखने शुद्ध एक दिए दी हो जाए एखे एक सुपर ग्लू जो दिए दी बाकी थकती से ये जस्ट एक जगह आप जगहगुलि ग्लू व्यवहार करते ग्लू ना व्यवहार कर ले चले बंधुरा ठीक है तो हमें ये देखो कीरकम काज करे तो हमें निजे हाथ तैरी पावर बैंक तो चार्ज दिए तो अवश्य अपन के देखा दें एन आए फोन चार्ज दिए देखो चार्जिंग कंप्लीट देखें चार्ज होच्छे कत सुंदर भावे खूब स्लिम एक क्रेडिट कार्डर लुकिंग खूब ही छोटो अल्प टाका ये धरनेर क्रेडिट कार्ड टाइपर आपनारा पावर बैंक तैरी करे निते पारबेन खूब ही छोटो खूब ही कम्फर्टेबल फील करबेन एटा निये एबं चार्ज भालो चार्ज दीते पारबेन मोटामोटी दुई बार चार्ज दीते पारबेन तो आमरा साइड जदिओ हैंड सेटअप जो आरो समय निये करा जेतो ताहले केचिंगटा आरो प्रिमियम एकटा लुक देवा जेतो तारपरेओ खराब ना एटा पीवीसी प्लास्टिक बोर्ड दिए तैरी करा हुए बोर्डटा आमि जदि आपनादेरके देखाई ए बोर्ड दिए आमि तैरी करछि आपनारा ए धरनेर बोर्ड यूज करते पारबेन केटे तो भिडियोटा देखार जोन्नो सबाइके धन्यवाद आर सबाई आमार चैनलटिके लाइक एवं सबसक्राइब करे साथे निये जाबेन आर आपनारा अवश्यई भिडियोते लाइक कमेंट करबेन एवं ভালো লাগলে কমেন্ট করবেন যে ভাই আমরা আরো নতুন ধরনের এরকম এরকম ক্যাটাগরির ভিডিও চাই সেই ক্যাটাগরিগুলি উল্লেখ করে যদি দেন তাহলে আমার আপনাদের ভিডিও তৈরি করে দিতে আরো ইচ্ছা জাগবে তো আমাদের এই ভিডিও এতটুকুই তার আগে আপনাদেরকে চার্জিং করে আমি দেখাবো একটা ফোন तो बंधुरा देखते हमारे दुटा फोन नहीं चार्जिंग चेक करार्जन फार्स्टे हमें जदि टेस्ट करी नॉर्मल एक फोन पावर बैंक जस्ट कानेक्ट करब यूएसबीटा कानेक्ट करब दें ट्राई करब দেন আমরা এখানে কানেক্ট করতেছি ফোনটা অফ আছে অফ অবস্থায় আছে চার্জিং কানেক্ট হয়েছে এখানে দেখাচ্ছে দেখেন 3% চার্জ আছে সো চার্জ হচ্ছে তো আমরা যদি একটা ফাস্ট চার্জিং ফোন ট্রাই করি এটা স্যাম্পলই নরমাল একটা বাটন ফোন এটা যদি এটা দিয়ে আমরা দেখতেছি खूब सुंदर भावे चार्ज होच्छे तो हमें ये जदि आरेकटा फोन दिए देखी फास्ट चार्जिंग दिए देखी फास्ट चार्जिंग एक फोन चार्ज जो दिए देखी एटा शाओमिर नोट नाइन शाओमिर नोट नाइने जो ट्राई करी एटा एकटा फास्ट चार्जिंग सेट डिवाइस देखते ये तो चार्ज हो चार्जिंग लोगो कानेक्ट हो पावर बैंक इच्छा कर ले तैरी कर सेलो करते पर जो नतून बैटरी दिए तैरी करी तेल पर आरो लॉन्गजीविटी बेसि है ये जदिव सेकेंड हैंड बैटरी दिए करा यूज्ड बैटरी दिए करा जे बैटरिटा आगे यूज हो सेलफोने तरपर बैटरिटा दिए कमपक्षे दुई बार चार्ज करा जाए बैटरिटा दिए
তো টিল দেন টেক কেয়ার, বাই বাই। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাস্ট লুকিং, কাজের শেষে এটা আপনার ব্যাটারি ইন্ডিকেটর কতটুকু চার্জ আছে না আছে বোঝার জন্য। এটা পাওয়ার সুইচ, এটা চাপ দিলে পারি দেখতে পাচ্ছেন সিগন্যাল। এখানে দেখাইছে কত পার্সেন্ট চার্জ আছে, তিন দাগ আছে, চারটা থাকলে ফুল। এখানে করা হয়েছে চার্জিং, সামনে ইউএসবি পিন আউট, পিভিসি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, এটা প্লাস্টিক পিভিসি বোর্ড দেখতে পাচ্ছেন। আওয়াজ কীরকম, অবশ্যই ভিডিওটা দেখলে এরকম একটা পাওয়ার ব্যাংক খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন আপনারা। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।